আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে করোনা ভাইরাসের উৎপত্তি, প্রতিকার ও সতর্কতা। করোনা ভাইরাস কী বিস্তারিত জানবো, বাট তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আপডেট থাকুন। করোনা ভাইরাসটির আরেক নাম 2019 MCOV। ভাইরাসটির অনেক রকম প্রজাতি রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র 7টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। বিজ্ঞানীরা বলেছেন ভাইরাসটি হয়তো মানুষের দেহকোষের ভেতরের গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং সংখ্যা বৃদ্ধি করছে। এই ভাইরাস একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। এই ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই এই ভাইরাস ছড়ায় হাঁচি এবং কাশির মাধ্যমে। করোনা ভাইরাসের লক্ষণগুলো কী কী? করোনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হল শ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর এবং কাশি। বিজ্ঞানীরা বলেছেন ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় 5 দিন সময় লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর, তারপর দেখা দেয় শুকনো কাশি, এক সপ্তাহের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয় এবং তখনই কোনো কোনো রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়। করোনা ভাইরাসের চিকিৎসা কী কী? ভাইরাসটি নতুন হওয়াতে এখনই এর কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি, এমনকি এমন কোনো চিকিৎসাও নেই যা এই রোগ ঠেকাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে মানুষকে নিয়মিত হাত ভালো করে ধোয়া নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রাখা এবং ঠান্ডা ও ফ্লু আক্রান্ত মানুষ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছে তারা। আপাতত প্রতিকার হিসেবে এই ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলতে বলেছেন বিজ্ঞানীরা। ডাক্তারদের পরামর্শ, বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা ও ঘরের বাইরে গেলে মুখোশ পরা। নিয়মিত এরকম স্বাস্থ্য সেবা পেতে আমাদের হেলথ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।